অবশেষে বহু প্রতীক্ষার অবসন্ন হল ওয়াল ইন্ডিয়ায় শুরু হতে চলেছে পনেরো থেকে আঠারো বছর শিশুদের বিনামূল্যে টিকাকরণ এই টিকাকরণ কর্মসূচির আগে তোমাদের কতগুলো জিনিস জেনে নিতে হবে চলো কারা এই টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত হবে প্রথমে জেনে নিই পনেরো থেকে আঠারো বছরের যে সমস্ত শিশু অর্থাৎ যাদের জন্ম দু হাজার সালের আগে তারা এই টিকায় অংশগ্রহণ করতে পারবে সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড আধার কার্ড যদি কারোর না থাকে তাহলে সে কোনো একটি স্কুলের আইডেন্টি কার্ড তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের আইডেন্টি কার্ড নিয়ে গেলেও হবে কোইন এবং আরোগ্য সেতুর অ্যাপসে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় একটি মোবাইল নম্বর লাগবে রেজিস্ট্রেশন শুরু হবে পয়লা জানুয়ারি থেকে আর টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে তেসরা জানুয়ারি থেকে দুটি টিকা অ্যাভেলেবল রয়েছে একটি হচ্ছে কোভ্যাক্সিন আর একটি হচ্ছে জ্যাকব ডি তবে কোভ্যাক্সিন বিভিন্ন সরকারি হাসপাতালে অ্যাভেলেবল রয়েছে জ্যাক ডি এখনও সরকারি হাসপাতালে পৌঁছায়নি সরকারি ও বেসরকারি হাসপাতালে এই টিকাকরণ কর্মসূচি চলবে বেসরকারি নার্সিংহোমে টিকাকরণের জন্য অর্থ প্রদান করতে হবে